এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। উপরের লাইনগুলো কতটুকু সত্যি কোরআন হাদিসের আলোকে বিস্তারিত বলবেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অনেক বেশি। তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন কোনো কথা বলার প্রয়োজন নাই যে কথা কোরআন বা হাদিসে নাই। আমরা একটা প্রসিদ্ধ কথা জানি, সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। এটা বহুল প্রচলিত আমাদের সমাজে, আপনারা শুনছেন না? অথচ এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না, এটা হাদিসের নামে জাল কথা। মুহাদ্দিসগণ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন, এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না। এখন কথা হলো, তার মানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নাই? মর্যাদা অবশ্যই আছে, তার মর্যাদা তো সকল সৃষ্টি জগতের সব কিছুর উপরে তার মর্যাদা, সকল সৃষ্টির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। তার মর্যাদা বর্ণনা করার জন্য কোনো বানোয়াট বা জাল হাদিস বানানোর দরকার নাই। বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, তোমরা খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করছে না করে নাই? কিভাবে সীমা লঙ্ঘন করেছে? তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোন ছেলে সন্তান এগুলোর মুখাপেক্ষিতে আছে? তিনি এগুলা থেকে অমুখাপেক্ষী। অতএব ঈসা আলাইহিস সালামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাকে এমন কথা বলে ফেলছে যেটা আল্লাহর শানে যায় না, বেয়াদবি। তো সেরকম কাজ করেছে তারা, মর্যাদা বাড়াতে গিয়ে মনে করছে আল্লাহর ছেলে বলে ফেলে মর্যাদা বাড়ে, এতে যে আল্লাহর সামনে বেয়াদবি হয় সেটা তারা জানতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। অতএব আমাদের নবীজির মর্যাদা বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা হাদিস বলা যাবে না। এখানে যে উক্তি আছে, এই উক্তিটা অনেকটা যে আমরা বললাম জাল হাদিস বানোয়ার যে হাদিস সেটারই খোলাসা বা সারাংশ। এরকমটি বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোনো হাদিসে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বর্ণনা করা হয় নাই যে তোমার নামের উসিলায় সকল সৃষ্টি জগৎ সবকিছু সৃষ্টি হয়েছে। এটা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে? হ্যাঁ, তিনি বলেছেন আমি আদম সন্তানদের মধ্যে সবার সেরা, সবার সাইয়েদ, সবার শ্রেষ্ঠ। যথেষ্ট হাদিস তার মর্যাদা বর্ণনা করার জন্য। আল্লাহ আমাদেরকে এই জাল এবং ভিত্তিহীন হাদিস বর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের কিছু কিছু এলাকায় আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম ধ্বনি পাঠ করে, এরকম ধ্বনি কোরআন ও হাদিসের আলোকে জায়েজ আছে কিনা এবং সাহাবা ইকরাম এরকম কোন ধ্বনি পাঠ করতেন কিনা? ভাই, আজানের আগে কোন দুরুদ পাঠ, কোন সালাত সালাম পাশের কথা কোন হাদিসে নাই। আজানের পর দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, সেই সাথে দুরুদ পাঠ করার কথা হাদিসে আছে, সেটা আজানের পর, আজানের আগে না। আমরা আজানের আগে পড়ি, অনেক এলাকাতে আছে আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেবরা এরকম অনেক কিছু বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইত্যাদি বলে টলে এরপরে আজান দেয়। তো আজানের আগে এরকম কোনো কিছু বলার কথা হাদিসে কোরআনে নাই। যদি কোরআন হাদিসে না থাকে, সেটা মন গড়া জিনিসকে ইবাদত বানায় নিলে তার নাম কি হবে? বিদআত। আর বিদআত হলো গোমরাহি ভ্রষ্টতা, আর গোমরাহি ভ্রষ্টতার ঠিকানা জান্নাত না জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।